বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় একুশ জেলে নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এ সময় আট জেলেকে জীবিত উদ্ধার করে ডুবে যাওয়া ট্রলারের পাশের একটি ট্রলার। এখনও ১৩ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। রোববার ৫ ডিসেম্বর দিবাগত রাত ১০টার দিকে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া ঘাট থেকে আবদুল্লাপুর ইউনিয়নের উত্তর শিবা গ্রামের কামাল খন্দকারের মালিকাধীন মা শামসুন্নাহার নামের মাছ ধরার ট্রলারটি নিয়ে একই উপজেলার দোলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের বাস্তু মাঝি সহ ২১ জন জেলে সাগরে মাছ শিকারে যায়। পরে ঘূর্ণিঝড়ের খবর পেয়ে তারা গভীর সাগর থেকে ফেরার পথে রোববার রাতে গভীর সাগরে একটি স্টিল বডির ফিশিং জাহাজ ট্রলারটি সজোরে ধাক্কা দেয়। এতে ২১ জেলে সহ ট্রলারটি ডুবে যায়। পরে পার্শ্ববর্তী পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা ৮ জেলেকে উদ্ধার করলেও বাকি ১৩ জেলে এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশন উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নে। চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল নোমান জানান, ট্রলারে থাকা নিখোঁজ জেলেদের উদ্ধারে কোষঘাট কাজ করছে।